করেন ঠিক কিনা। সুতরাং কোরআনের মাহফিল ইমানের জজবা নিয়ে, ইমানের দীপ্ত শপথ নিয়ে আল্লাহর নামের তাকবীর দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে দু হাত তুলে দেখো। মা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এই নির্জন প্রান্তরে একা একা কেন ঘুরে বেড়াও? তোমার সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, তোমার মনের মধ্যে কি নাই ভয়? মেয়েটি হযরত তোমারকে চিনতে পারে নাই, মেয়েটি হযরত তোমারকে ডাকতে বলে পথিক, শোনালা বলে মেয়েটি হযরত তোমারকে বলে ডাকতে বলে পথিক, তুমি কি মহামানব হযরত তোমারকে চেনো? শোনালা বলে তুমি কি মহামানব হযরত তোমারকে চেনো? যেই মহামানব হযরত তোমার কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেন, আর যখন কোনো সমাজ বা রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করা হয়, ওই সমাজের মানুষগুলো সমাজে বসবাস করতে থাকে, ওই মানুষগুলোর অন্তরে এক আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না, বলেন না মারহাবা। সেদিন ষোড়শে নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, পথে যার প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর আজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলে শান্তিতে থাকবে। যেদিন দেশে লাল সবুজের সাথে কালেমার পতাকা দুলবে, বলেন না আমার আওয়াজ, যেদিন এই দেশে শুধু লাল সবুজের পতাকা নয়, লাল সবুজের সঙ্গে কোরআনের পতাকা দুলতে থাকবে, এই সমাজের মধ্যে মানুষগুলো বসবাস করবে, মানুষের অন্তরে এক আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না, কথা বলেন ঠিক কি না? এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের অন্তরে এক আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আছে না? নাই নাই মানে মসজিদে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তেছে, হাজার হাজার মুসল্লি মসজিদের মধ্যে, এক চাচাকে জিজ্ঞাসা করলাম কে বা চাচা মসজিদের মধ্যে কেন? আমাকে বলতেছে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। আমি বললাম আচ্ছা আল্লাহর ভয়ে যদি মসজিদের মধ্যে ঢুকলেন তাহলে আপনার হাতে জুতো কেন, জুতো নিয়ে কেন মসজিদে ঢুকছেন? চাচাটা তখন বলতেছে চোরেরও ভয়, চোরেরও ভয়। আমি বললাম আচ্ছা আল্লাহর ভয় আর চোরের ভয় যদি দুই ভয় এক হয়, বলেন তো ভাই তাহলে নামাজ হয়? এ কথা বলেন নামাজ হয়? মসজিদের বাইরে দুইটা চোর, জোরে বলেন কয়টা চোর? দুইটা চোর মসজিদের বাইরে দরজার কাছে যায়, সিনে টান করে মোশান নিয়ে বেড়াচ্ছে, আর বলতেছে আমাদের ভয়ে একটা ভালো জুতো বাহিরে নাই, একটা ভালো জুতো বাহিরে নাই। আমার ভাইয়ের হাসার জন্য বলি নাই, মসজিদের বাইরে দুইটা চোর সিনে টান করে মোশান্নে বেড়াচ্ছে, আর হাজার হাজার মুসল্লি মসজিদের মধ্যে, এটা শুধু আমাদের মসজিদের অবস্থা নয়, বর্তমানে আমাদের সমাজের অবস্থা একই রকম, হাজার হাজার ভালো মানুষগুলো নিরীহ নিরুপায় হয়ে বসবাস করছেন, আর গুটি কয়েক খারাপ মানুষগুলোই সমাজের মধ্যে মোশান নিয়ে বেড়াচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেয়েটি ডাকতে বলে পথিক, যেই সমাজের মধ্যে কোরআন কায়েম হয়ে যায়, ওই সমাজের মানুষগুলো বসবাস করতে থাকে, ওই সমাজের মানুষের অন্তরে এক আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না। হযরত তোমার ডাকতে বলে ও মিয়ে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার পরিচয়টা একটু খুলে খুলে বলো। এমন সময় মেয়েটি ডাকতে বলে পথিক, আমার পরিচয় পরে বলবো, আগে তোমার পরিচয় বলো। বলেন না সুবহানাল্লাহ, আমার পরিচয় পরে বলবো, আগে তোমার পরিচয় বলো। হযরত তোমার ফারুক অর্ধ পৃথিবীর খলিফান, তিনি নিজের পরিচয়কে প্রকাশ করলেন না, তিনি নিজের পরিচয়কে গোপন করে বললেন নমিয়ে, আমার পরিচয় হলো আমি হলাম মধুম উমার, আমি হলাম মধুম উমার
সঙ্গে সঙ্গে মেয়েটি আল্লাহর প্রশংসা আদায় করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত ওমর বললেন, ও মেয়ে, আমার নাম শোনার পরে তুমি কেন আল্লাহর প্রশংসা আদায় করলে? এমন সময় মেয়েটি ডাকতে বলে, পথিক, তুমি অধম হইতে পারো কিন্তু তোমার নামটা কিন্তু অধম না। তোমার নামের সঙ্গে এমন একটা মানুষের নাম মিল পড়ে গেছে যে মানুষ সম্পর্কে আমার নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমার, যে উমার রাস্তা দিয়ে একদিন হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান যায় না। ওই মহামানব উমারের সঙ্গে তোমার নামের মিলের কারণে আমি আল্লাহর প্রশংসা আদায় করেছি। হযরত উমার বলো, আমি নামের সঙ্গে নামের মিল হলে কি লাভ? এমন সময় মেয়েটি ডাকতে পারে, পথিক, তোমার মধ্যে কি কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই? সুবহানাল্লাহ বলেন, তোমার মধ্যে কি কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মারিয়াম বলে ডাক দেবেন, সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর হাজার হাজার মারিয়াম দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ও মরিয়মের গোষ্ঠীরা, আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি শুধু ডেকেছি ঈসা ইবনে মারিয়ামকে। এমন সময় একজন মারিয়াম সাহস করে বলবে, আল্লাহ, আপনার বলা দরকার ছিল ইয়া ঈসা ইবনে মারিয়াম, কিন্তু আপনি ইয়া ঈসা ইবনে মারিয়াম না বলে যে শুধু মারিয়াম বলে ডাক দিয়ে আমাদের নাম যে মরিয়াম, আপনি আল্লাহ তাআলা ডাক দেওয়ার পরে আর আপনার ডাক আমরা শোনার পরে আপনার ডাকে কি আমরা সাড়া না দিয়ে পারি? এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলবে, ও মরিয়ামের গোষ্ঠীরা, তোমরা ভালো জেনে নাও, আজ আদালতে আখেরাতে ঈসার মা মরিয়মের সঙ্গে তোমাদের নামের মিলের কারণে আমি তোমাদের নামগুলোকে জান্নাতের খাতায় লিখে নিলাম। তাহলে বলেন, নাম ভালো রাখা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আমরা কি নাম রাখি ভাই? ছেলেদের নাম রাখি লালটু, বল্টু, সন্টু, মন্টু, খালি টুটু। আবার মেয়েদের নাম রাখি রূপালী, শিপালি, লিলি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের হাসার জন্য বলি নাই, সত্যিকারের বাবা মা সাজা অত বড় সোজা নয়। সত্যিকারের বাবা মা যদি সাজতে চান, সন্তান প্রসবের পর 7 দিনের মধ্যে আকিকা দিয়ে ভালো একটা নাম রাখেন, আল্লাহ চাইলে আপনার সন্তানকে নামের উপর ভিত্তি করেও কিন্তু জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন, নাম ভালো রাখা দরকার আছে না নাই? নাম রেখেছেন আব্দুর রহমান, নামাজ পড়ে না একক, তো সে কি জান্নাতে যাবে নাকি? আমার ভাইরা, বিষয়টা এমন নয়, এখানে নামের গুরুত্ব বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, সকলে বলে নামে। এই জন্য মেয়েটি আল্লাহর প্রশংসা আদায় করেছেন। হযরত তোমার ডাকতে বললেন, ও মেয়ে, আমার পরিচয় তো শুনলে, এখন তুমি তোমার পরিচয় বলো। এমন সময় মেয়েটি ডাকতে বলে, পথিক, আমার পরিচয়, আমি মহামানব হযরত তোমার ছাড়া আর কারু কাছে বলবো না। পরিচয় আমি মহামানব উমার ছাড়া কারো কাছে বলবো না। এমন সময় হযরত তোমার ডাকতে বলে, ও মেয়ে, তুমি যাকে মহামানব মহামানব উমার বলে খুঁজতেছ, আমি গেলাম সেই মহামানব উমার। সঙ্গে সঙ্গে মেয়েটি বলে, এটা হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। আপনি যদি অর্ধ পৃথিবীর খলিফা হবেন, আপনার সঙ্গে কেন র‍্যাব নাই, আপনার সঙ্গে কেন পুলিশ নাই, আপনার সঙ্গে কেন নিরাপত্তা বাহিনীর লোক নাই? আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, অথচ একা একা কেন ঘুরে বেড়ান? এমন সময় হযরত তোমার ডাকতে বলে, ও মেয়ে, র‍্যাব, পুলিশ, বিজিবি, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে কোনো লাভ হবে না। তার কারণ হলো, নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। নিরাপত্তা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ যদি কাউকে পৃথিবী থেকে বিদায় করতে চায়, সে কি ক্ষমতায় থাকতে পারবে ভাই? তার কারণ, নমরুদ যখন খোদাদ্রোহিতার ঘোষণা করে বলেন, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য এক ঝাঁক মশা প্রেরণ করেছিলেন। জোরে বলেন, কি প্রেরণ করেছিলেন? এই এক ঝাঁক মশার মধ্যে থেকে একটা ন্যাংরা মশা নাকের মধ্যে দিয়ে ঢুকে মগজের যা এমন ভাবে কামড়ানো শুরু করলো, নমরুদ পাগল হয়ে নিরাপত্তা বাহিনীর লোকজন শুধু বলে, আঘাত করো, আঘাত করো। নিরাপত্তা বাহিনীর লোকজন বলে, হুজুর, আঘাত করবো কি দিয়ে? আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই। কই, জুতো দেয় বাইরে, জুতো দেয় বাড়ি দেওয়া শুরু করছে। যতক্ষণ বাইরে ততক্ষণ মশা কামড়াই না। সুবহানাল্লাহ বলেন। এইরকম যাইতে যাইতে 3 দিন পর, ধরে বলেন কয়দিন পর, 3 দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজনে বাবা মা আসছে, আসে বলছে, বাবা কি চাকরি নিলে? দিনেও ডিউটি, রাতেও ডিউটি, তোমাদের কি ছুটি নাই?
এই কথা শোনার পর নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে জাহামানা দয়া করে ছুটি দেন বাবা মাস্টে। নমরুদ বলে ছুটি মানে? বেতন দাসের ডবল করে দিলাম, তোমরা আঘাত করো। বেতন ডবল করে দিয়েছে, আঘাত করা শুরু হয়ে গেছে। এইরকম যাইতে যাইতে 15 দিন পর, জোরে বলেন কয়দিন পর, 15 দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজন স্ত্রী সন্তান আসছে। স্ত্রী আসে বলছে, স্বামী গো আমাদের কথা কি ভুলেই গেছো? কি চাকরি নিলে? দিনেও ডিউটি রাতেও ডিউটি, তোমাদের কি ছুটি নাই? এই কথা শোনার পর নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে, জাহাবানা দয়া করে একটু ছুটি দেন। নমরুদ বলে, ছুটি মানে? বেতন যাচ্ছিল চার ডবল করে দিলাম, তোমরা আঘাত করো। বেতন চার ডবল করে দিয়েছে, আঘাত করা শুরু হয়ে গেছে। এইরকম আঘাত করতে করতে বাইরে যেতে পারে তো নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করতেছে, আচ্ছা এত টাকা পয়সাতে হবে কি? বাবা মা চলে গেল, স্ত্রী সন্তান চলে গেল, এত টাকা পয়সা দিয়ে কি হবে? এইরকম চিন্তা করতে করতে আল্লাহদের মাথা বিগড়াই দিছে। পাশে ছিল বিশাল বড় একটা পাথর, পাথর তুলে মাথা এমন এক বাড়ি দিছে, মাথা ফাটে দুই সাও। ন্যাংরা মশা বের হয়ে বলতেছে, কলু সালামা, তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম। এই জন্য বলে র‍্যাব, পুলিশ, বিজিবি, নিরাপত্তা বাহিনীর লোকদের কোনো লাভ হবে না। আল্লাহ যদি কাউকে বিদায় করতে চায়, এক সেকেন্ড কেউ ক্ষমতায় থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য হযরত তোমার ডাক দে বলে, ও মিয়ে, র‍্যাব, পুলিশ, বিজিবি, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে কোনো লাভ হবে না। নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। তুমি তোমার পরিচয়টা খুলে বলো। মেয়েটি ডাক দে বলে, আমির আল মুমিনিন, আমার পরিচয় যদি জানতে চান মনোযোগ দিয়ে শোনেন, আমার বাড়ি হলো রোম দেশে। জোরে বলেন কোন দেশে? রোম দেশে আমার বাড়ি, রোম দেশে আমার ঘর। আমার বাবাও খ্রিস্টান, মাও খ্রিস্টান। আমি 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জোরে বলেন কয় বছর? আমি 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। 12 বছর পর্যন্ত জেলখানার মধ্যে বন্দী ছিলাম। ওই জেলখানার মধ্যে বন্দী থাকতে থাকতে আমার বয়স যখন 18 বছর হয়েছে, আপনি কোরআনের সমাজ কায়েম করেছেন, এই কোরআনের বরকতে জেলখানার সব বন্দীদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমার বাবাও খ্রিস্টান, মাও খ্রিস্টান, দাদাও খ্রিস্টান, দাদিও খ্রিস্টান, যাওয়ার মতো কোনো জায়গা নাই। আপনি বলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনার কাছে এসেছি, আপনার কাছে আশ্রয় চাই। হযরত তোমার ডাক দে বলে, ও মিয়ে, ইসলাম কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে। ইসলাম মানুষের কি প্রতিষ্ঠিত করে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? প্রত্যেকটা সম্পদশালী যদি হিসাব করে যাকাতের টাকা দিত, বলেন তো ওই গ্রামে কি কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাইতো? এ কথা বলেন খুঁজে পাওয়া যাইতো? আপনি যাকাতের টাকা দেবেন না, আর চেয়ারম্যান মিম্বরক বলবেন যে গম দেন, চাল দেন, কয়জনক দেবে ভাই? সিলি পাচ্ছে 200 জন, আর ইউনিয়ন পরিষদে গরিব লোক হলো 2000। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি গড়া না হবে, ততদিন সমাজের গরিবরা আরো গরিব হবে, ধনীরা আরো ধনী হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য হযরত তোমার ডাক দে বলে, ও মিয়ে, ইসলাম কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে। আমার একটা ছেলে আছে যার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন নাম কি? আমার ছেলে আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ। আপনারা যারা হাদিস গ্রন্থ পড়েন ভাই, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, প্রত্যেকটি হাদিস গ্রন্থ খুললে কিন্তু দেখা যায় ওয়ান আব্দুল্লাহ ইবনে উমার, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমার। এটা হলো উমারের ছেলে আব্দুল্লাহ। হযরত তোমার ডাক দে বলে, ও মিয়ে, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া পড়ায়া, তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতে অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। বলেন তো প্রস্তাব ভালো না খারাপ? কিন্তু প্রস্তাব শোনার পর মেয়েটি অজর নয়নে কান্না শুরু করলেন। হযরত তোমার ডাক দে বললেন, ও মেয়ে, তুমি কেন কাঁদো? মেয়েটি ডাক দে বলে, আমির আল মুমিনিন, আমি আপনার সব প্রস্তাব শুনতে পারি, কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারি না। হযরত তোমার ডাক দে বলে, তুমি কেন আমার আব্দুল্লাহকে বিয়ে করবে না? মেয়েটি ডাক দে বলে, তার কারণ হলো আমি মনে মনে করেছি কামনা, এই পৃথিবীতে যদি বিবাহ করতে হয় হুসাইনকে করব, নচেত এই পৃথিবীতে আমি কাউকে বিবাহ করব না। হযরত তোমার ডাক দে বলে, ও মিয়ে, তুমি কেন হুসাইনকে বিয়ে করতে চাও? মেয়েটি ডাক দে বলে, আমির আল মুমিনিন, হুসাইনকে বিয়ে
বিয়ে করতে চাওয়ার কারণ হলো, আমি যখন জেলখানার মধ্যে 12 বছর ধরে বন্দী ছিলাম, আমাকে সকালবেলা 3টা চাবুক মেরেছে, বিকালবেলা 3টা চাবুক মেরেছে, একদিন চাবুকের আঘাতে আঘাতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, আর আমার ঘুমের ঘরে স্বপ্নে রসুল এসে হাজির হয়েছে। রসুল এসে বলে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার প্রতি অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল হয়, এই সমস্ত ফেরেশতা এসে বলে তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। রসুল ডাকতে বলে, ও মেয়ে, তুমি ঈমানের এত বেশি পরীক্ষা দিয়েছো আর আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, কিয়ামত ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউস দেবে। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি জান্নাতুল ফিরদাউস পাবো, কিন্তু এই পৃথিবী থেকে আমি কিছুই পাবো না। রসুল বলে, ও মেয়ে, তুমি এই পৃথিবীতে কি পাইতে চাও? এমন সময় মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জেলখানা থেকে যদি আমি কোনোদিন মুক্তি পাই আর আমার যদি বিয়ের বয়স হয়, আপনার নাতি হুসাইনকে আমি স্বামী হিসেবে পাইতে চাই। মেয়েটি বলে, আমি সেদিন থেকে মনে মনে করেছি কামনা, এই পৃথিবীতে বিবাহ করতে হলে হুসাইনকেই করব বিয়ে, নচেৎ এই পৃথিবীতে আমি আর কাউকে বিবাহ করব না। হযরত তোমার ডাকতে বলে, ও মিয়ে, জীবনে কোনো দিন ঘটকালি করি নাই, ঘটক সে যে কারো দরজায় যায় নাই, কিন্তু আজকে ইমানের নাম দেওয়ার কারণে আমি ঘটক বেশে হযরত আলীর দরবারে চলে যাব। হযরত তোমার ফানুক ঘটক বেশে হযরত আলীর দরজায় চলে গেলেন, ফকির বেশে বলা শুরু করলেন, আম্মা সাইলা ফালা তানহার, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের দরজা খুলে হযরত তোমারকে দেখা মাত্র ডাক দিয়ে বলেন, আমিরাল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, অথচ ফকির বেশে কেন আমার দরজায় এসেছেন? হযরত তোমার ডাক দিয়ে বলে, ও ভাই আলী, জীবনে কোনো দিন ঘটকালি করি নাই, ঘটক সে যে কারো দরবার যাই নাই, কিন্তু আজকে একটা মেয়ের ইমানের দাম দেওয়ার কারণে তোমার ছেলে হুসাইনের সঙ্গে একটা মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে হযরত আলী বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত তোমার ডাক দিয়ে বলে, ও ভাই আলী, তুমি আমার প্রস্তাব শুনে কেন আল্লাহর প্রশংসা আদায় করলে? হযরত আলী ডাক দিয়ে বলে, আমিরাল মুমিনিন, আল্লাহর প্রশংসা আদায় করার কারণ হলো, ঘটক যদি ভালো হয় পাত্রী অবশ্যই ভালো হবে, ঘটক যদি ভালো হয় পাত্রী অবশ্যই, আর ঘটকের সঙ্গে যদি আগেই চুক্তি করেন যে ভাই আমার ছেলেকে বিয়ে করাবো, 1 লক্ষ টাকা ডিমান্ড নিয়ে দিতে পারলে তোমার কমিশন 10,000, এই ঘটক কি ভালো বউ খুঁজবে? ভাই ঘটক চিন্তা করবে, মেয়ে 1 নম্বর হোক আর 6 নম্বর হোক কোনো সমস্যা নাই, ডিমান্ড যেখানে বেশি কমিশন সেখানে বেশি, কথা বলেন ঠিক কি না? এই জন্য ভালো বউ পাওয়ার জন্য ভালো ঘটকের দরকার আছে না নাই? এই জন্য হযরত আলী ডাক দিয়ে বলেন, আমির আল মুমিনিন, ঘটক যদি ভালো হয় পাত্রী অবশ্যই ভালো হবে। এই কথা শোনার পরে হযরত তোমার মুসকি মুসকি হাসতেছে, হযরত আলীও মুসকি মুসকি হাসতেছে, বিয়ে বুঝি হয়েই যায়, বিয়ে বুঝি হয়েই যায়। এমন সময় পাশে দাঁড়িয়েছিল হুসাইন, হুসাইন ডাক দিয়ে বলে, বাবা আপনারা বিয়ে এমন ভাবে ঠিক করতেছেন, তোমরা বিয়ে এমন ভাবে পাকাপোক্ত করতেছো, মনে হয় বিয়ে তোমরাই করবা, মনে হয় বিয়া তোমরাই করবা। এমন সময় হযরত আলী ডাকতে বলে, হুসাইন সাবধান সাবধান সাবধান, আমরা কিন্তু তোমার মুরব্বী, আমাদের সঙ্গে কিন্তু তুমি বেদবি করতে পারো না। এমন সময় হুসাইন ডাকতে বলে, বাবা আপনারা আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবল আমার নানাকে মানি। قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আরে জোরে বলেন না, আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, 4 নম্বর উপরে 31 নম্বর আয়াত, এটা তাফসীরে তাবারীর মধ্য থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, ও
পৃথিবীর মানুষ, ওই পৃথিবীতে যতই মুরব্বীর পেছনে ঘোরো, ওই পৃথিবীতে যতই নেতার পেছনে ঘোরো, ওই পৃথিবীতে যতই পীরের পেছনে ঘোরো, সব পীরের চাইতে, সব হুজুরের চাইতে, সব নেতার চাইতে আমার নবীকে যদি বড় নেতা মানতে না পারো, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ছাড়ব না। তাহলে সবচাইতে বড় নেতাকে এক প্রান্তে যদি রসুলের পায়ের জুতো রাখা হয়, আর এই পাশে তাম পৃথিবীর যত নেতা বিদায় নিয়ে চলে গেছে, ম্যাকিয়াভেলি বলেন, কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, যত নেতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, বর্তমানে যত নেতা সারা বিশ্বে আছে, কিয়ামত পর্যন্ত যত নেতা আসবে, সব নেতাকে যদি এই পাশে রাখা হয়, আর এই পাশে যদি রসুলের পায়ের জুতো রাখা হয়, বলেন তো রসুলের পায়ের জুতোর দাম বেশি না নেতাকের দাম বেশি? কথা বলেন, কার দাম বেশি? আর ভাইরা বাংলার জমিনে আমি বলবো, আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো যদি আওয়ামী লীগ দলের লিডারদের বিরুদ্ধে কথা বলা হয়, যে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা হয়, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুজিবের বিরুদ্ধে যদি কথা বলা হয়, বলেন তো ওই দলের লোক প্রতিবাদ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটূক্তি করার জন্য এই বাংলার জমিনে আদালতে থানায় মামলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল, জিয়ার বিরুদ্ধে যখন কথা বলা হয়েছে, কটূক্তি করার প্রতিবাদে থানায় মামলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই দলের লোকজন নিজেদের লিডারের বিরুদ্ধে কথা হলে থানায় মামলা করেন, প্রতিবাদ করেন, কিন্তু আমার রসুলের বিরুদ্ধে যখন কথা হয়, নাস্তিকরা রসুলকে নিয়ে কটূক্তি করে কথা বলে, তখন যারা মুখ খোলে না, কিয়ামতের ময়দানে রসুলের কাছে আসামির কাতারে তাদেরকে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? রসুলের বিরুদ্ধে কথা হয়, ইসলামের বিরুদ্ধে কথা হয়, কোনো কথা বলে না। আমার ভাইরা, মনে দুঃখ নিয়ে বলতে হয়, কার দোষ দেবেন? আওয়ামী লীগের কোনো দোষ নাই, বিএনপির কোনো দোষ নাই, জাতীয় পার্টির কোনো দোষ নাই, দোষ আমাদের আলেম ওলামাদের। আপনারা কি মন খারাপ করলেন? একদল শুধু বলতেছে মুগরি নিয়ে এসো, জেকের করো, খাসি দাও, জেকের করো, আর একদল বলছে যে আসার আগে আজরাইল চলে যাও, কাকরাইল, বহুত ফায়দা, বহুত নাকি। আর একদল বলতেছে এটা বেতাত, এটা হারাম, এটা বেরাম। আর একদল বলতেছে শুধু জেকের করো, জেকের মধ্যে ফায়দা। একদল বলতেছে আমিন জোরে বলো, আর একদল বলতেছে আমিন আসতে বলো, আর একদল বলতেছে হাত এখানে বাঁধো, আর একদল বলতেছে নাবির নিচে বাঁধো, আর একদল বলতেছে আমিন আসতে বলো, আর একদল বলতেছে জোরে বলো। আমরা নিজেরা নিজেরা আলেম ওলামা ঐক্যমত্য হইতে পারি নাই, নিজেদের মধ্যে বিভেদ করে দলাদলি সৃষ্টি করি, আমাদের মধ্যে দলে বিদলে বিভক্ত হয়ে যায়, এমন সময় ইসলাম বিরোধী শক্তিরা ইসলামের ক্ষতি করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুস্তাহাব বিষয়, দলাদলি করার ফরজ নয়, সুন্নাত নয়, নফল নয়, যেই বিষয় নিয়ে কোনো সমস্যা নাই, এই বিষয় নিয়ে আমরা দলাদলি করে মতভেদ করি, আমাদের মধ্যে হাজারো দল, হাজারো ফেতনা, আর এমন সময় ইসলাম বিরোধী শক্তিরা মুসলমানদেরকে ধ্বংস করার পাইতারা করতেছে, কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো, ইসলামের কোনো ক্ষতি করতে পারতো না। মনে কষ্ট নিয়ে বলতে হয়, এই যে কয়েকদিন আগে ঢাকায় হাইকোর্টে একটা রায় হয়েছিল, একটা ড্রাইভারের বিরুদ্ধে, একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মানুষ মারছে, তার বিরুদ্ধে আয় হওয়ার কারণে এই রায়কে প্রত্যাখ্যান করে তাম বাংলাদেশে সেই দিন গাড়ি ধর্মঘট হয়েছিল, এটা কি আপনারা জানেন? গাড়ি ধর্মঘট হওয়ার কারণে প্রত্যেকটা গাড়ি বন্ধ হয়ে গেল, একজন গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে রায় হওয়ার জন্য যদি তাম দুনিয়া তারা তাম বাংলাদেশ তারা অচল করে দিতে পারে, আর আমরা মুসলমান একজন আলেম জেলখানায় যাই, আর একজন আলেম জেকের করিয়া তসবিহ ঠেলি, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হতো, একজন আলেম যখন জেলখানায় যায়, 4 লক্ষ মসজিদের ইমাম যদি বলতো আমরা নামাজ পড়াবো না, 4 লক্ষ মসজিদের মাজ্জিম যদি বলতো আমরা আজান দেবো না, সমস্ত আলেম ওলামা যদি বলতো আমরা মাদ্রাসায় পড়াবো না, সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ হলে আলেমকে তারা জেলখানায় বন্দি করে রাখতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? আমরা আলেম ওলামা যখন ঐক্যবদ্ধ হই না, দলে বদলে বিভক্ত, আর এমন সময় শুধু বাংলার জমিন নয়, তাম পৃথিবীর মধ্যে এই সময়ের সর্ববিখ্যাত আল্লাহর অলি, যখন আমরা ঐক্যবদ্ধ হইতে পারি নাই, তখন ইসলাম বিরোধী শক্তি চক্রান্ত করে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করেছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মন খারাপ করলেন? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোনো দলের লোক নয়, আমার নিজের সম্পর্কের নানা, আমার থানার সভাপতি, তিনিও সাঈদী হুজুরের ওয়াজ শুনে প্রতিদিন সুবহানাল্লাহ বলেন। আমি নানাকে বললাম, নানা
আপনি হুজুরের ওয়াজ শুনেন, ঘটনা কি বলতেছে, তোমাদের সাইদ হুজুরের সবই ভালো কিন্তু তার একটা দোষ হলো দল করে। জোরে বলেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও, দল করতে হবে। হুকুম করেছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা মনে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বলতে হয়, যেই মানুষটির আলোচনা শুনে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়, যেই মানুষকে সম্মান করে শহীদ আরবের বাদশা গলায় পাগড়ি পরিয়ে দেয়, কাবা শরীফে ঢোকার জন্য অনুমতি দেয়, যাকে গলায় পাগড়ি পরিয়ে দেয়, ওই মানুষের গলায় ফাঁসি দেওয়ার জন্য আমরা চক্রান্ত করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হুজুরের ছেলে কয়েকদিন আগে দেখা করতে গিয়েছিলেন, তিনি এসে ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, হুজুর বলেছেন আমি সারা জীবনে আশা করেছি শহীদ মৃত্যু যেন আমার হয়, এটাই আমার জীবনের আমার আশা ছিল, তামান্না ছিল, কিন্তু মনে দুঃখ আমার বিরুদ্ধে যেই সমস্ত মিথ্যা মামলা, এই মিথ্যা অজুহাত নিয়ে এই পৃথিবী থেকে আমি বিদায় নিতে চাই না। আমার ভাইরা মনে কষ্ট নিয়ে বলতে হয়, এই বাংলার জমিনে এমন নেতা পৃথিবী থেকে, এই বাংলার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে যাদের জানাজার নামাজের দৃশ্য বাংলার জমিনে নাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই আলেমের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে রাজপথে নামে 170 জন মানুষ জীবন দেওয়ার মাধ্যমে, এই বাংলার জমিনে শহীদ হয়ে রক্ত দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছেন এই সময়ের জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তার বিরুদ্ধে আবার যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত করা হয়, তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত করা হয়, এই রায় আমরা মানব না, চক্রান্ত মানব না, বরং তাকে উদ্ধার করার জন্য আলেমের পক্ষে দাঁড়ানোর জন্য যদি ডাক আসে, রাজপথে নামতে কারা কারা প্রস্তুত আছেন আল্লাহর কাছে দু হাত তুলে দেখার। আপনার আবার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবল আমার নানাকেই মানি। এমন সময় হযরত আলী ডাকতে বলে, হুসাইন, তার মানে তুমি কি বলতে চাও? হুসাইন ডাকতে বলে, বাবা কয়েকদিন আগে আমি ঘুমের ঘরে আমার রসুলের দরজায় চলে গেছি, আমার নানার ঘরের দরজায় গিয়ে দরজায় ডাকতে থাকলাম, নানা একটু ঘরের দরজা খোলেন, নানা একটু ঘরের দরজা খোলেন। এমন সময় নানা ঘরের মধ্যে থেকে ডাকতে বলে, হুসাইন তুমি যখন তখন ডাকবে, আর তোমার জন্য আমি ঘরের দরজা খুলে দেব, এটা হতে পারে না। তার কারণ হলো আমি এখন জান্নাতের মধ্যে শুয়ে আছি। হোসেন চিন্তা করে কেড়ে, নানা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে, অথচ বলে জান্নাতের মধ্যে শুয়ে আছি। আসলে ঘরের মধ্যে কি ঘটনা ঘটছে ভাই আমাদের জানা দরকার আছে না নাই? হোসেন বলে, আমি জানা না দিয়ে ভুল কি দিয়ে দেখি, আমার নানা নারীর উপর, নানির উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আর আমার নানি নানার চুলের হাতের চুলের মধ্যে হাত দিয়ে ভেলকি কাটতেছে। আমি এমন সময় নানাকে ডাকতে বললাম, নানা নানির উরুর উপরে শুয়ে থাকলেই বুঝি জান্নাতে থাকা যায়। এমন সময় আমাকে নানা ডাক, এমন সময় নানা ডাক দেবে বলে ঘোষায়।